আর মায়ের যত গয়না দেখতে পাচ্ছ পুরোটাই সোনার। আমরা আসলাম পিছনের গেট থেকে, কিন্তু বাইক নিয়ে ঢুকতে দিচ্ছে না, যেহেতু আমাদের কাছে পাস নেই, আমরা হেঁটে হেঁটে যাবো। চলো চলো চলো, এখানে দেখো সাজিয়েছে ঝাড়বাতি, যেহেতু দিনের বেলা এখন আপাতত জ্বলছে না, আপাতত উদ্বোধন হয়ে গেছে, তো চলো যাই। কালকে কিনেছি, আজকে কিনতে হবে না, এবার চলো 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 চলো। আর না 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 না, অনেক হয়েছে, কিচ্ছু দেখার নেই, কিচ্ছু দেখার নেই, কিচ্ছু নেই, চলো। 8 দিন আগে থেকে এখানে স্টলগুলো অলরেডি বসে গেছে, মানে যথারীতি এখনই কেনাবেচা শুরু হয়ে গেছে। আর কি বলছো, খাবে খাবে, চলো। না 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 না, ফাটি ফাটি দেবে, ফাটি দেবে, চলো। নেই 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 নেই, যেটা খুঁজছো সেটা নেই। এখানে অনেক গার্ড রয়েছে আর এখনো কমপ্লিট হয়নি, দাদারা কাজ করছে এখানে। আর এখানে দেখো ভিড়, দেখো জাস্ট ভিড়টা একবার দেখো। আর ভিতরের মায়ের গয়নাগুলো দেখো সব সোনা। আর বস 8 দিন আগেই যদি এত ভিড় হয়, তাহলে প্রথমা দ্বিতীয়তে কি হবে কে জানে, ষষ্ঠীর দিন মনে হয় ঢোকাই যাবে না। আর এদিকে দেখো প্যান্ডেলের দিকে দোলা বিভোর হয়ে তাকিয়ে আছে, তা আমি বললাম চলো আর কত দেখবে। তারপর ওর কাছে গেলাম, যেহেতু দূর থেকে বললাম ও শুনতে পেলো না, তারপর ওর কাছে গিয়ে তারপর ওকে ডাকতে হলো, হচ্ছে দেখা হয়েছে, এবার চলো। হ্যাঁ ভালো লাগছে তো, সেটা আমিও বুঝলাম, চলো এবার চলো। আর আমরা মন্দিরের পিছনের দিকটা আসলাম, পিছনের দিক থেকে দেখলাম এই সুন্দর দৃশ্যটা, দেখা হয়ে গেল, তারপরে আস্তে আস্তে ওয়ার্ড আমি বেরালাম। এখন চলে যাচ্ছি, কারণ হচ্ছে যে 26 তারিখ থেকে ঢুকতে দেবে, এখন আর ঢুকতে দিচ্ছে না, ওপেনিং এর দিন ঢুকতে দিয়েছিল, সবকিছু যেটুকু পারলাম এখান থেকে দেখালাম। আর এখন যাই দমদম পার্ক, তাই তো? একদম তাই। আর এখন যাবো দমদম পার্কে, যাবো দেখি ওখানে কতদূর কি কাজ হলো না হলো, ওখানে ঢুকতে দেবে কি দেবে না তাও যাই না। আর এখানে পুরো জায়গাটা কি কোথায় হচ্ছে, চলে আসো চলে আসো চলে আসো, ঠিক আছে। হ্যাঁ আর ব্যাপার হলো এটা, এই জায়গাটা দেখে মনে হয় এখন থেকে পুজো শুরু হয়ে গেছে, জায়গাটা তোমাদের এর আগেও দেখেছি। আর একবার দেখো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো, মানে সব জায়গায় দোকান। তো ফুচকাটা ক্যান্সেল হয়ে মনে হচ্ছে আলু কাবলি হলো নাকি? হ্যাঁ কেন জানে, ফুচকা খেলে পেটে ব্যথা করবে, এর জন্য আলু কাবলি খেলেও করে। যাই হোক, তো আপাতত বাইক এখানে রেখে গিয়েছিলাম আর বাইকটা এখন নেবো। আর এই যে পিছনে আমরা ব্যাক সাইড থেকে জাস্ট ঢুকেছিলাম, এখন বাইরে বেরিয়ে এসেছি, এখন দেখি দমদম পার্কের দিকে যাব, তো চলো। এখানে নিয়ে চলো, বাইক ওই পাশে রাখা যাবে না? বাহ কি সুন্দর লাগছে এটা। যাবে কি করে, কত বাস রাখা, যেতে পারবে? ওপাশ দিয়ে চলো, ওপাশ দিয়ে চলো, ওপাশে বাস নেই, চলো চলো চলো, ওপাশে বাস কম আছে, চলো আসে পাশ দিয়ে, সেপাশ দিয়ে আসে, ঠিক আছে, পড়লে তখন বুঝতে পারবে মজা, চলো। কি হলো? হ্যাঁ চ
চলো চলো চলো। বাহ, মেরা তো পড়ার কোনো প্রশ্নই আসে না এখান থেকে, না কোনো প্রশ্নই আসে না এখান থেকে পড়ার। আমি তো বললাম তোমার এই পাশ দিয়ে আসতে। ঝাঁপ দেবে নাকি? কত সুন্দর লাগছে না জায়গাটা। তাহলে কে নিয়ে আসলে? তাহলে না না, এটা পাম্প চালায় বা কিছু একটা ব্যাপার আছে। চলে আসো চলে আসো চলে আসো, উড়া চলা যায় রে, যাহা নাহি জানা থাই। পদ্মফুল সবাই মিলে কাজ করছে, তো তার ফাঁকে আমরা একটুখানি দেখে নিলাম। আর ভিতরটা দেখো খুব সুন্দর করেছে, যেহেতু এখনো ওপেনিং হয়নি তাই ভিতরে ঢুকতে দেবে না, যারা কাজ করে তারাই ঢুকছে। আর রাস্তাগুলো দেখো, রাস্তাগুলো খুব সুন্দর সাজিয়েছে দেখো। কাকসিকে তো পাখ লেকে উড়া চলা যায় রে, যাহা নাহি জানা থাই। ওই চলা হায় রে উমর কায়ে তারা মারা, সমজ না পায় রে জুবা পে জো মোহ মায়া, নামতে লাগায় রে কে দেখে না ভালে না। আর রাস্তা যেতে যেতে দেখলাম কদবেল, তো দাঁড়ালাম, দাঁড়িয়ে একটা কদবেল নিলাম, নিয়ে ওটা খাওয়া শেষ হলো আর বাড়ি চলে গেলাম। তো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে সকালে সবার সঙ্গে।